বিরতির পর ফিরলাম টাফ টক উইথ ঋতুপ্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিখ্যাত অভিনেতা এবং অত্যন্ত সমাজ সচেতন মানুষ। আমার একটা প্রশ্ন তো করতেই হবে, কিন্তু তার আগে আগের উত্তরটা ভালো মতো জেনে নেব। যে বিষয়ে আমাদের আলোচনা হচ্ছিল, তাহলে কি আপনাকে সরানো হয়নি? মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ঠিক যে অবস্থাটা হয়, ঠিক সেই অবস্থাটা, তাহলে এটা রটছে কেন, গুজব রটছে কেন? প্রথম জায়গাটা হচ্ছে যে আমি আবার বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো উক্তি যেগুলো লঘু হয়ে যাচ্ছে মানুষের কাছে তার ভাবমূর্তি, সেটার জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বা কাঁধে ঝান্ডা নিয়ে কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু এই কাটমানির উদ্দীপনাতেই কিন্তু ভেসে গেছিলেন সংগঠন না করে, আনফর্চুনেটলি এটা তাদেরই এই তথ্য বা বিকৃতিটা ছড়ানো, যাতে আমি হাওড়াতে না ফিরি বা কোনো পলিটিক্যাল কাজের সঙ্গে যদি কখনো ভবিষ্যতে জড়াই তার পক্ষে দেওয়াল তুলে দেওয়া। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা বিষয়কে নিয়ে আমি সামান্য সমালোচনা করেছি বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতিহিংসা পরায়ণ, উনি এইটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি কি কাটমানির প্রসঙ্গে বলছেন? 100% মানে সে জায়গাটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি আমায় সরালেন? না, সরকারি নিয়ম মেনে এক মাস আগে আমার মেয়াদ ফুরিয়েছে, আমি কেন? যারা যারাই নির্বাচনে জিতে যারা যারাই গভর্নিং বডি প্রেসিডেন্ট হয়েছেন একটি কলেজ পরিচালনা করবার ক্ষেত্রে, এটি যেমন হাওড়ার সবথেকে বড় কলেজ, ঠিক তেমনই এই প্রসঙ্গটা তারা ছড়াচ্ছেন। ভেরি আনফর্চুনেট, এবং এটা অত্যন্ত দুঃখজনক যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেস্টি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বিক্রি করে প্রায় নিজের ক্ষমতা জেহাদ এবং খারাপ কাজগুলো করার দিকে এগিয়ে যাচ্ছি এবং তার কাছে ভুল ইনফরমেশন, মানুষের কাছে এক তার সম্বন্ধে ভুল বার্তা পৌঁছে দিচ্ছি বা তার কানে ভুল বার্তা পৌঁছে দিচ্ছি। আমি ঠিক এই প্রসঙ্গে যেতে গিয়ে যেটা ঋতব্রত বলবো, এত বড় একজন পার্সোনালিটি, এত ইমোশনাল একজন পার্সোনালিটি, উনি যতটা বড় ততটা ইমোশনাল, আমার সৌভাগ্য হয়েছিল খুব কাছ থেকে মানুষটাকে অনেকটা সময় দেখবার। মঞ্চে দাঁড়িয়ে 21 জুলাই মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন যে কোনো একজন অভিনেত্রীর নাম নিয়ে, অঞ্জনা বসু, তিনি নাকি 3 বার ধরে বিজেপি দলে জয়েন করেছেন। এই ইনফরমেশনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ইনফরমেশন নন, তিনি তো ব্যস্ত মানুষ, তার দল, তার দলে তারই কাছের কিছু নেতা, সবাই নয় আবার বলছি, নিশ্চয়ই ভুল ইনফরমেশনটা তার কানে দিয়েছে বলেই তিনি পাবলিকলি এই একটা ভুল তথ্য বললেন। অঞ্জনা বসু জয়েন করেছিলেন বিজেপিতে 2014 সময়েতে, এই সময় যারা টলিউড থেকে জয়েন করেছেন তিনি তাদের সিনিয়র হিসেবে তাকে নিয়ে গিয়েছিলেন, তাকে ক্যামেরায় দেখতে পাওয়া গেছে 2-1 বার। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে গিয়ে, দিদি আমি তোমার কাছে তথ্য তুলে দিচ্ছি, এটা করতে গিয়ে তারই আশপাশে ঘুরে বেড়ানো এক অংশের নেতা তারা ভুল তথ্য পৌঁছে দিচ্ছেন এবং সেই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় অত বড় একটা সভা যেটা সবাই শোনে দেশ জুড়ে, সেইখানে তার বক্তব্যটার গুরুত্ব হারিয়ে গেল। সো এটা করছে কে? এটা করছে সেই সমস্ত মানুষ যারা রাজনীতিটা কম করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের দুঃখের কথা, মানুষের কষ্টের কথা সেটাকে সরকারের কাছে বা নেত্রীর কাছে পৌঁছে না দিয়ে নেত্রীকে খুশি করবার জন্য কিছু বানানো কথা তার কানে দিয়ে দিচ্ছে, এই এরকম ও এরকম এই কথাগুলো, আর উনি যেহেতু অনেকটা আবেগে চলেন উনি দুম করে সেটা বিশ্বাস করে ফেলেন। প্রত্যেকটা মানুষেরই, কেউ ঈশ্বর তো নন মানুষ, তিনি তার মতো করে রিয়্যাক্ট করে ফেলেন। তাহলে এই হাওড়ার আমার যে খবরটা, তা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে রুদ্র একটা কথা বললো তাই মমতা বন্দ্যোপাধ্যায় রুদ্রকে সরিয়ে দিল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ তারা এটা প্রমাণ করতে চাইছে যেটা উনি নন। এবং তারপরে হচ্ছে যে ওনার কাছে সর্বোচ্চ একটা বড় মঞ্চ, বৃহৎ মঞ্চ 21 জুলাইয়ের মঞ্চ, যেখান থেকে শুধুমাত্র শহীদদের বিষয়ে শ্রদ্ধা জানানো হয় এরম নয়, সেখান থেকে কিন্তু আগামী দিনে কর্মসূচি কী সেটা পালন করা হবে, তার গতি প্রকৃতি কী হবে তার ভাইব্রেশন আসে, সেইরম একটা ইম্পর্টেন্ট মঞ্চেও কিন্তু তার কানে তার কাছের লোক ভুল খবর দিয়ে দিলেন, মেলাইন করার চেষ্টা করছেন। সো আমার মনে হয় যে এটার সঙ্গেই কিন্তু কাটমানি প্রসঙ্গটাও জড়িয়ে। আমি কাটমানির প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা হয়তো একটু অস্বস্তিকর, তাও আমাকে এই প্রশ্নটা করতেই হবে টাফটকে। সেটা হচ্ছে, দেখো রুদ্র, তোমার যতদিন মেয়াদ ছিল তুমি নিজের মতো করে কাজ করেছো, যতটা পেরেছো যথাসাধ্য কাজ করেছো,
মেয়াদ উত্তীর্ণ, একটি নয় দু একটি সরকারি যে পদ ছিল মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তুমি বুঝেছিলে যে তুমি বলয় থেকে ছিটকে যাচ্ছ, এবং সেই জন্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেই তোমার এই অভিব্যক্তি, যদি এই রকম অভিযোগ করা হয় তাহলে কি মানবে? আমি আবার বলবো যে আবার এটা খুব অনেস্ট একটা ভুল তথ্য। এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার কমিশনের কমিশনার, অত্যন্ত হাই প্রোফাইলের একটি পদ, অত্যন্ত পাওয়ারফুল একটি পদ, খুব কঠিন কাজ, যেখানে অনেকগুলো দপ্তর মানুষকে পরিষেবা দিচ্ছে কি না সেই বিষয়ে কিন্তু দেখাশোনা করতে হয়। শুধু দেখাশোনা বললে বোধ হয় কম বলা হবে, নজরদারিও চালাতে হয় যাতে মানুষ পরিষেবা পাচ্ছে নাকি, খুব গুরুত্বপূর্ণ পদ। সুতরাং সেখানে কি কমিশনার হিসেবে আদৌ তুমি কোনো কাজ করতে পারছ? হ্যাঁ, আমি কিছুটা তো পাচ্ছি, কিছুটা হচ্ছে না ডেফিনেটলি, সেটা ধরো বিস্তারিত আলোচনা করবার সময়তে ডেফিনেটলি বলবো আমি। এবং একটা মানুষের ভালো কিছু বা অন্যরকম কোনো কিছু হোক, সেই বিষয়ে ভাবনার ক্ষেত্রে তো খামতি নেই। ফরম্যাট ভেঙে তিনি তো কতগুলো জিনিসকে বদলাতে চাইছেন। আজকে যদি আমি মহিলা কমিশনের ক্ষেত্রেও দেখি, সেখানে যিনি বসে আছেন তিনি একজন খুব ভালো একজন লেখিকা, তিনিও বসে রয়েছেন, যিনি সমাজকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন, যিনি পলিটিক্যালি সুযোগ পাওয়ার যে যে মানে দলীয় যে কোনো রকম অনুশাসনের বাইরে গিয়ে নিরপেক্ষতার বিচার করার চেষ্টা করেন, তো তাহলে তিনি বসে আছেন কেন? তাকে বসানো হয়েছে কেন? নিশ্চয়ই মানুষটা অন্যরকম কোনো কিছুর জায়গায় ভাবছে। তাহলে রুদ্র, আমার তোমাকে প্রশ্ন করতেই হয়, যখন বাম আমল ছিল, ব্যাপারটা হচ্ছে যে 2011-র পর অনেক অবোধ মানুষ, সুবোধ মানুষ, তারা সব এসছেন এই দলে তৃণমূলে, কিন্তু তুমি তো আরও পরে এসছো, অনেক পরে এসছো। তাহলে যদি এই মানুষটি তার কাজ কর্ম কথাবার্তা মানুষের প্রতি তার দায়বদ্ধতা যদি তুমি অনুধাবন করে থাকতে, তাহলে এত পরে এলে কেন? না, প্রথম কথার জায়গা হচ্ছে একটাই, আমি এখনও প্রশ্ন করিনি, এত আগে চলে যাচ্ছ কেন? আমি শুধু জিজ্ঞেস করেছি যে তাহলে এত পরে এলে কেন তৃণমূলে? প্রথম জায়গাটা যেটা হয় কি, আমি যে যে শিল্পী লেখক বুদ্ধিজীবী যারা যারাই এসছেন, আবার এসে বলছি যে আমি 2009-তে সক্রিয় বাম কর্মী ছিলাম, সমাজতন্ত্রের কথা বলা হতো, মানুষের পাশে থাকার কথা বলা হতো, সর্বহারাদের কথা বলা হতো, ইকুয়াল ডিভাইডেশন, বামপন্থা একটা সাম্যের কথা, বামপন্থা তো সাম্যের কথা বলে, তার পলিটিক্যাল সেই আদর্শটাকে নিয়ে বিভিন্ন লোকে বিভিন্ন পলিটিক্যাল দোকান খুলেছেন, কোনোটার নাম সিপিএম, কোনোটা আরএসপি, কোনোটা সিপিআইএমএল, আরও অনেক বামপন্থী দল আছে শুধু ভারতবর্ষে পশ্চিমবঙ্গে নয় সারা পৃথিবীতেই। বামপন্থা কারোর পৈতৃক সম্পত্তি বলে আমি বিশ্বাস করি, এটা সম্পূর্ণ একটা চেতনা এবং সারা পৃথিবীতে এটা পড়ানো হয় এই কারণের জায়গায়। যেমন বাম রেজিমেন্টকে কী করে ভেঙে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকেও পড়ানো হয়। তো আমার কাছে, আমি 2009-তে, আমি কেন, আমার মতো অনেক মানুষ যারা দেখছিলেন যে মানুষ যে কথা বলছে আলিমুদ্দিন বা পলিটব্যুরো, তারা যে কোনো উদাহরণের জায়গায় কিন্তু পেরেস্তরিকা, গ্লাসনস্ট, রাশিয়া, কিউবা, ভিয়েতনাম সেই উদাহরণেই চলে যেতেন, আমি লোকাল সমস্যা বলতে গেলে ওদিকে চলে যেতেন। তো পরিষ্কার তারা বুঝতে পারলেন যে মানুষের সঙ্গে দূরত্ব জায়গা হচ্ছে বোঝাতে পারা যাচ্ছে না। ইভেন আর একটা জিনিসের জায়গায়, যতক্ষণ না পর্যন্ত আপনার ভুরুর চুল অবধি পেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো দায়িত্বশীল পদে মানুষের কাছে গিয়ে আরও বৃহত্তর কাজ করবার জন্য যাওয়ার জায়গা দেওয়া হচ্ছে না কাউকে। না আমরা সরে আসি, মানুষের কথা শোনা হচ্ছিল না বলে অনেকেই, এবং তারপর কোনো দায়িত্ব পাচ্ছিলেন না বলে না, কাজের কাজ তো আমি সবার আগে করব, যে সমাজ থেকে কাজ করতে গিয়ে আমি যা যা তাদের কাছ থেকে যেটা পাচ্ছি সেইটা সম্বন্ধে সলিউশন চেয়ে তো আমরা রিপোর্টগুলোকে দেব। সেই রিপোর্টটা বলতে গেলেই তারা যে কোনো উদাহরণে কিউবা চলে যেতেন, যে কোনো উদাহরণে রাশিয়ায় চলে যাচ্ছে, এখান থেকে পলিটব্যুরো হয়ে গিয়ে ডেকোরাম ডিসিপ্লিন মেনটেন হয়ে আস্তে আস্তে পেশেন্ট কিন্তু মারা গেছে। সো এই বিষয়টার জায়গা থেকে অনেকে বেরিয়ে আসে, আমিও তার মধ্যে একজন। এবং তখন কিন্তু যেমন এই জমি যেটাকে নিয়ে হয়, একটা খুব ফার্টাইল ল্যান্ড, ফার্টাইল ল্যান্ডে যেখানে তিন ফসলি জমি হয়
যেখানে পুরুলিয়া বাঁকুড়ার মতো অজস্র জায়গা রয়েছে যেটা ফার্টাইল নয়, যেখানে কারখানা হয়ে গেলে কোনো অসুবিধা নেই, সেখানে না করে একটা ফসলি জমিতে যেখানে খুব ভালো ফসল হয় সেখানে কারখানা করা হচ্ছে। কারখানার কেউ বিরোধী না, ডেফিনেটলি কারখানা না হলে এগোবে কী করে দেশ? শুধু কি কৃষি কৃষক থাকবে নাকি শ্রমিক থাকবে? কিন্তু 2009 থেকে 2012 পর্যন্ত এটাই বুঝতে তোমার চলে গেল সময় লাগবে, কারণ হচ্ছে 2011-তে যে চলে যাবে এটা আমরা মনে করছিলাম যে মানুষ বিরক্ত হচ্ছেন, মানুষ রায় দিয়ে দিলেন কিন্তু যে পরিষ্কার 2011-তে আমরা যেটা আঁচ করছিলাম সেটা ঠিক। তারপরে যে পলিটিক্যাল স্লোগান উঠেছিল যে পরিবর্তন হবে, পরিবর্তনের সরকার, আমি সামান্য হয়ে গেলি রাজনীতি সামান্য বুঝি, পরিবর্তন যা হলো সেটা তো বুঝতে সময় লাগে। একজন সরকারে আসার পরেই তিনি দুম করে কি পরিবর্তনের জন্য যা যা বলেছিলেন তিনি কি করতে পারেন আদৌ? মুখে তো অনেকে অনেক কথা বলে, করছে কি আদৌ? 2012-র পর থেকে 12-13-র দিকের জায়গা থেকে কিন্তু রাস্তাঘাট, জল নিকাশি বন্দোবস্ত, আলো, এই কয়েকটা বিষয় চোখের সামনে আসতে শুরু করে। এবং আর একটা জিনিস, মূলত আমার পেশা তো রাজনীতি নয়, আমি রাজনৈতিক সদস্য নয়, আমি সমর্থক। কর্মী আর সমর্থকের মধ্যে তফাত রয়েছে, সমর্থক। আমি যখনই দেখতে পেলাম যে ভাইব্রেশনের জায়গাটা সত্যিই পশ্চিমবঙ্গের কিছু কিছু পরিবর্তনটা সত্যি আসছে, আমার নিশ্চয়ই মনোভাব পাল্টাবে, আমি কেন অনেক মানুষেরই পাল্টাবে। ঠিক সে সময়ের জায়গায় বিভিন্ন অনুষ্ঠান, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে টলিগান ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা ঘাঁটা ছিল, যেটা প্রচুর মানুষকে, অনেক মানুষের জীবিকা তারা নিজেরা আর্ন করেন, প্রচুর মানুষকে এন্টারটেন করেন, মনটা ভালো রাখাও তো একটা বড় দায়িত্ব, সেটাকে অর্গানাইজড করে দেওয়ার তারা চেষ্টা করেন। এই সবটা দেখার পর, এবং তাদের বেশ কিছু রাজ্য সরকারের শাসক দলের কিছু কর্মসূচি ছিল, সেখানে প্রায় প্রত্যেকেই যেতেন, তারপর আমাকে অনেকবার বলার পর আমি যখন আমার কাছে কারণগুলো স্পষ্ট হলো, ইয়েস ভালো কাজের জায়গা সত্যি হচ্ছে, তো ফলত আমি যাই। এবং সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথাবার্তা পরিচয় হয়, আমি কয়েকটি জায়গায় স্পিচও রাখি। 2014-র ইলেকশনে সবাই মনে আছে, যারা মনে রাখতে পারেন, এবং পরে 2016 সেই জায়গাটা হচ্ছে যে তারপরেই কিন্তু উনি আমার সঙ্গে অনেক কথা বলতে শুরু করেন, এবং উনি পরিষ্কার বলেন যে রাজনীতিতে বা সরকারি কাজের জায়গায় আরও অনেক মানুষের এগিয়ে আসা দরকার, বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মতের মানুষদের। তুমি কোনটাতে আসতে চাও, রাজনৈতিক কোনো পোস্ট হোল্ড করতে চাও খুব ইন্টারেস্টিং, নাকি রাজ্যে? তো আমি তাকে বলি যে পরিষ্কার রাজ্যে। তিনি আমার মধ্যে কোনো একটা কিছু দেখেছিলেন, ফিল করেছিলেন, অভিজ্ঞ মানুষ। অনেকে বলেন তুমি রাজ্যে আসতে চেয়েছো, সরকারি পদে আসতে চেয়েছো, তার কারণ লালবাতি গাড়ি, সরকারি মাসোহারা, স্ট্যাটাস, এই জন্যে। আমি তাদের ক্ষেত্রে শুধু একটাই কথা বলি যে তারা কি এটা খুব সর্বান্তকরণে বিশ্বাস করেন যে সরকারি মাসোহারা করে যা রোজগার করা যায় তার থেকে কম রোজগার করা যায় নেতা হলে? আমি আবার কাটমানি প্রশ্নে আসছি, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আবার বলছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলে ভালো এবং মন্দ মানুষ আছে। যদি আমার ইন্টেনশন থাকে টু মেক মানি, তো তাহলে ডেফিনেটলি আমি ওই বিষয়টির দিকেই যেতাম যেখানে অনেক বেশি করে নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক অনুশাসনের বাইরে গিয়েও অনেকটা কিছু এনজয় করা যায়, এবং যদি আমার ইচ্ছা থাকে, দুষ্টি ইচ্ছা থাকে, তাহলে প্রচুর টাকা বানানো যায়, এবং সেটা সারা ভারতবর্ষ তার প্রমাণ। শুধুমাত্র তৃণমূল, কংগ্রেস, সিপিএম, টিএমসি, এই যারা যারাই রয়েছে, বিজেপির নামটা একবার বলে, বিজেপি ডেফিনেটলি বিজেপি রয়েছে, এরা প্রত্যেকেই আমি যদি তাকাই যে বহর কোনটা, তার নেতা নেত্রীদের জায়গায় বহর। দেখো, মানুষ পরিষ্কার মেনে নিয়েছে যে রাজনীতি যারা করেন, যারা নেতা রয়েছেন, তাদের মধ্যে একাংশ রয়েছেন তারা বিত্তশালী হবেনি, ক্ষমতাশালী তারা হবেনি। বহু যুগ আগে যখন নরেন্দ্র মোদী সুটকেসে করে 1 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল, যারা মনে করতে পারেন তাদের, যাদের স্মৃতি দুর্বল নয়, সেই সময় থেকেই কিন্তু রাজনীতিতে আর্থিক লেনদেন বা যোগাযোগের নিউজ সারা ভারতবর্ষকে ভাইব্রেট করেছিল।
এবং আজকের দিনের মানুষ সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে রয়েছে তারা বিশ্বাস করেন, যারা রাজনীতি করেন তাদের মধ্যে একটা অংশের মানুষ আছেন, তারা বেশ রোজগার করেন, মানুষ এই ঘুষ, আর্থিক লেনদেন, রাজনীতি করলে টাকা আছে কি না, বিশ্বাস করো আজকে মানুষের কিন্তু, আমি কথা বলে দেখেছি, সেটাকে নিয়ে তাদের বিরাট সমস্যা নেই। তাদের মূলত যে সমস্যাটার জায়গায় রয়েছে যে বন্ধু তুমি তোমার মতো, রাজনীতিটা এখন একটা পেশা, তোমার ব্যাংকে তোমার অন্য অ্যাকাউন্টে বেনামে হাজার কোটি টাকা থাকলেও আমি জানি তুমি সাদা পায়জামা পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরে ঘুরবে যার দাম 140 টাকা, আমি জানি, মানি, এটা পড়তে হয় তোমার যা যদি একজন বৃত্তশালী মানুষ তিনি যদি রাজনীতিতে আসেন, এরম কি আসেন না বড়লোক বাড়ির কেউ, কিন্তু তাকে এসে ওই সাধারণ পোশাক পরতে হয় কেন, আমি তোমাদের ইলোক প্রমাণ করবার জন্য, এবং সেটা হয়তো মানুষ আরও বিশ্বাস করতে চায় বলে তিনি পড়েন। আমরা আবার ওই প্রসঙ্গে ফিরে আসি, হয়তো খুব সরলীকরণ করা হয়ে যাবে। রুদ্রনীল ঘোষ ছোটোবেলা থেকে মেধাবী ছাত্র, আমি বলবো না যে তোমার মেধা সবসময় প্রতিফলন তোমার মার্কশিটে ঘটেছে, কিন্তু ছোটোবেলা থেকে খুব সমাজ সচেতন, খেলাধুলা পাড়াতে খুব জনপ্রিয়, অভিনয় সব কিছুতেই সে খুব জনপ্রিয় ছোটোবেলা থেকে, খুবই বুদ্ধিমান। 2011-র আগে পর্যন্ত যতক্ষণ লালেরা শাসনে ছিলেন, বামেরা ছিলেন, ততক্ষণ তিনি বামেদের সঙ্গেই ছিলেন মতাদর্শগতভাবে, এবং তিনি তাদের সঙ্গেই ছিলেন। না, 2009-তে তিনি বেরিয়ে আসেন, 2011-তে আমি পুরোটা শেষ করি, আমি পুরোটা শেষ করি, আমি এই উত্তরটাই চাই। 2011 সালে নতেই তিনি বুঝে গেছেন, অত্যন্ত তিনি বুদ্ধিমান মানুষ, যেটা তার ভাষায় সমাজ সচেতন, আমার ভাষায় দক্ষ একজন কূটনীতিক যিনি বুঝতে পারেন ঠিক কোন দিকে এগোচ্ছে হাওয়া। 2009-তে বুঝে গেছেন যে এই রে লালেরা ভুল করল। আস্তে আস্তে 2009 থেকে তার লাল ফিকে হতে শুরু করলো। অবশেষে 2011-তে ঠিক যেমনটি ভেবেছিলেন দুঃখ পেলেও তেমনটি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার এলো। তারপর 2 বছর তিনি অপেক্ষা করলেন, দেখলেন পাকা জায়গা আছে নাকি, এবং তিনি এলেন। তারপর সত্যি 2012-র পর থেকে অত্যন্ত কঠিন দুটো নির্বাচন, যখন নারদার কথা হচ্ছে, সারদার কথা হচ্ছে, ব্রিজ ভেঙে পড়ছে, আর কেউ থাকছে না, কিন্তু রুদ্রনীল ঘোষ তখনও ছিলেন, মঞ্চে ছিলেন, তিনি মা মাটির মানুষের সপক্ষে কথা বলেছেন, কারণ তিনি জানতেন যে এ সরকার থাকবে, মানুষের সমর্থন থাকবে। তারপর 2019 তিনি বুঝলেন এবার বোধহয় জোয়ার আসছে গেরুয়াতে, যে কথাগুলো, ক্ষোভগুলো, সমাজ সচেতন মন এতক্ষণ তাকে বিচলিত করছে, এবার তিনি সেগুলো ধীরে ধীরে বার করতে শুরু করলেন। আমি কি পুরোটাই ভুল? না, তুমি একটা দৃষ্টিভঙ্গি দিয়ে বলছ, এবার আমি বলি, আমি সাফাই দেব না, আমি লজিকের কথা বলছি। 2019-এর ইলেকশন নিয়ে রাজ্য এবং দেশ জুড়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল, যে পরিবেশটাকে আমি কেন, যে কোনো সুস্থ মানুষ পছন্দ করছিলেন না। গরু নিয়ে সারা দেশে একটা গোপ্রেমিকদের উচ্ছ্বাস তাণ্ডব, সেটাকে কাউন্টার করতে গিয়ে তাদের বিরোধী দলগুলোর আর একটা ধরনের প্রতিবাদ, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান কোন বিষয়কে নিয়ে, পশ্চিমবঙ্গে শাসক দলের দুর্বল অংশগুলোকে ইন্ডিকেট করে, এবং যেটাকে মানুষ সাপোর্ট করা শুরু করলেন। মানুষ তো ভালো থাকতে চায়, ভালো থাকতে কে না চায়, একজন রাজনৈতিক ব্যক্তি তো তিনি ভালো থাকতে চান না, একজন অভিনেতা, একজন সাধারণ মানুষ তিনি ভালো থাকতে চান না, একজন সরকারি কর্মচারী তিনি তার ডিএ নিয়ে ভালো থাকতে চান না, সবাই আমরা ভালো থাকতে চাই, সবাই আমরা নিজের মতো করে ভালো থাকতে চাই। ঘুম থেকে উঠে কেউ প্রতিজ্ঞা করে না আজকে আমার সারাদিনটা দারুণ অসুবিধার মধ্যে কাটুক, সারাদিন ধরে সবাই আমার সমালোচনা করুক, কেউ ভেবে ঘুম থেকে ওঠেন না। ফ্যাক্টের জায়গাটা হচ্ছে 2019-এর এই ইলেকশনের আগে আমার বেশ কিছু মানুষের ব্যবহার, ছোট মাঝারি মূলত, বড় কয়েকজন রয়েছে, নেতানেত্রী ব্যবহার যতটা হিউম্যান ছিল
আমি তার থেকে সরতে দেখি, আমার উপরে নয়, আমার মানুষের উপরে কথা বলছেন, মানুষের উপরে সরতে দেখি এবং তাদের বেশ কিছু অভিযোগ আসতে দেখি। এবং কি চমৎকারভাবে সেই অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে গেলে যে যে লেয়ার করে পৌঁছতে, লেয়ার পেরিয়ে পৌঁছতে হয় সেইখানে তালা দেওয়া দেখতে পাই ক্রমশ, হুইচ ইজ রিয়েলি পেইনফুল। আমাকে শুধু একটা কথা বলো যে 2014 এবং 2016 ইভেন যখন নেই, যখন নারদা সারদা মিডিয়াও প্রচার করতে শুরু করে দিয়েছে যে এই সরকার ভেঙে পড়ে যাবেই, ন্যাশনাল অ্যানালিসিস থেকে শুরু করে রাজ্যের মানুষ অব্দি বলছে, সেই সময় রুদ্রনীল ঘোষ তাহলে কেন ছিল? কারণ রুদ্রনীল ঘোষ বুদ্ধিমান। ওটা মানে আমি কি গণৎকার? গণৎকার বলবো না, বুদ্ধিমান। কি করে বুদ্ধিমান হই আমি? আমি তো বুঝতে পারি না যে আমি বাকি যে বিরোধী রাজনৈতিক যারা ধরো নেতা রয়েছে তাদের থেকে বুদ্ধিমান তো আমি হতে পারি না, আর যারা যারা অন্য পেশায় মান তাদের থেকে বুদ্ধিমান তো আমি হতে পারি না। ইয়েস, আই হ্যাভ এ সেন্স অফ সয়েল। আমি আজও পর্যন্ত আমার পেশাগত জায়গা থেকে আমি যেখানেই যে পজিশনেই পৌঁছে যাই না কেন, আমার সাধারণ জীবিকার মানুষের বন্ধুর সংখ্যা অনেক বেশি। আমার সঙ্গে যে কোনো কেউ তার মতো করে আজও তার ঘেমো হাতটা আমার কাঁধে রেখে দিয়ে কথা বলতে পারেন, আমি ভালোবাসি সেটাকে। আমার সেলেব বন্ধুবান্ধবের থেকে আমার সাধারণ মানুষ বন্ধু অনেক বেশি। যিনি এখনও অটো চালান, ট্যাক্সি চালান, আমার সেই পুরনো বন্ধুটি আমার আজও বন্ধু। আমার দেশ, আমার রাজ্য কেমন আছে আমি তাদের থেকে জিজ্ঞাসা করি, তারা মিথ্যে কথা বলেন না, কারণ তাদের দিন বদলাবে না কোনো মিথ্যে কথা বলে। সেটাকে পৌঁছবার চেষ্টার জায়গা এবং বিভিন্ন দিক থেকে যদি কোনো ভাইব্রেশনের জায়গায় যায় তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তিনি মাথা, তিনি বুঝতে পারছেন এরম তো নয়। আমি ঠিক এই প্রসঙ্গে জায়গায় বলবো যে 21 জুলাইয়ের মঞ্চে সবাই মিলে মনে করছেন একটাই কথা, যাকে দিস ইজ মাই অ্যানালিসিস। যদি আমাকে আপনি দক্ষ মনে করেন তাহলে দক্ষ একটা মানুষের অ্যানালিসিস, যদি আমাকে নির্বোধ মনে করেন। দক্ষ বলি কি 21 জুলাই জাননি? এবার ভালো লাগেনি আমার 21 জুলাই যেতে, ভালো লাগেনি। যারা অনেকেই জাননি তাদের ভালো লাগাটা হয়তো আপনারা জানতে কেউ ইন্টারেস্টেড নন, কারণ তারা কেউই না ভালো লাগলো না কেন, লোকসভা নির্বাচনের ফল দেখে না। আমি তো লোকসভা নির্বাচনের আগে থেকেই আমি জাস্ট চুপ হয়ে গেছি। 2019 লোকসভা নির্বাচনের যে সেলিব্রিটি লিস্ট তৃণমূল দল থেকে প্রকাশ করা হয়েছিল সেই লিস্ট কে বানিয়েছিলেন? সেই লিস্টে 2011 এবং 2016 যে ছেলেটি প্রাণপণ পরিশ্রম করেছিল তার জীবিকা প্রফেশনাল কাজ, আমি তো মিটিং করার জন্য টাকা পাই না। অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা এই প্রত্যেকটি রাজনৈতিক দলের হয়ে মঞ্চে দাঁড়াবার জন্য অনেকে আছেন পান, অনেকে আছেন পান না বা নেন। এটা হতাশা কি গ্রাস করছিল? এত ভালো কথা বলেন, বিধানসভা বা পার্লামেন্টে দারুণভাবে কথা বলতে পারেন, কিন্তু সতীর্থ সেলেবদের দেখছেন, নবীন প্রবীণ অনেককে দেখছেন, আমি কাউকে অপমান করব না, কিন্তু তাদের মধ্যে এই ক্ষুরতার বুদ্ধি নেই, এই বক্তৃতা রাখার যে দম সেটা নেই, তা সত্ত্বেও আপনি বিধানসভা লোকসভা নির্বাচনে দাঁড়াতে পারলেন না, এই দুঃখ হতাশা কি গ্রাস করেছে? না, আমার কাজ করেনি তার কারণে যে আবার বলি যে 2016 একটা ইঙ্গিত ছিল যে আমি হয়তো ক্যান্ডিডেট হতে পারি, তারপরেও আমি হই না। এবং তারপর আমি কিন্তু সুপ্রিমোকে জানিয়েছিলাম যে আমি যে সরকারি পদ্ধতিতে রয়েছি সেই পদ্ধতি ইস্তফা দিয়ে আমি কিন্তু প্রচারে যাব। এবং আমি 86টা পশ্চিমবঙ্গের স্পট যা অনেক মানুষই চেনেন না আমি সেখানে একা বক্তব্য রেখেছি। তো তাহলে যদি আমার পাওয়ারই ছিল তো তাহলে আমি প্রচার করলাম কী জন্য? মুশকিলের জায়গাটা হচ্ছে যে আংকিক হিসেব দিয়ে যে কি যারা হিসেব করছেন তার সঙ্গে আমারটা মিলছে না। এটাও তো হতে পারে সরকারি লাল ফিতে ফাঁসে খুব ক্লান্ত লাগছিল, না সেই জন্য সরাসরি বা নির্বাচনের জন্য মহড়া দিচ্ছিলেন প্রচারে? না না, আমার সেই জায়গাটা লাগে না। আমি এখনও যদি আমার যদি আমি বক্তব্য রাখার ক্ষেত্রে, বক্তব্য কখন মানুষ রাখতে, এখন সচেতনভাবে তিনি তার পক্ষের এবং বিপক্ষের মানুষকে যদি খুব কনসিয়াসলি ফলো করেন তখন বক্তব্য রাখতে পারেন, নাহলে কথা হয় ওগুলো, বক্তব্য হয়ে ওঠে না। তো যাই হোক, তো আমার 2019 সময়ের জায়গা থেকেই না আমার মনে হচ্ছিলো একে অপরকে দোষারোপ করার জায়গায় চলছে। এবং তারপর আমি একটি লিস্ট দেখলাম, তারকা প্রচারক লিস্ট দেখলাম, আমার সেই লিস্ট দেখে খুব অদ্ভুত এবং অবাক লাগে। নাকি সম্বিত ফিরে পেলেন? না না, সম্বিত কোনো কিছু ফিরে পাওয়ার নেই। তো আমি খুব অবাক হলাম যে আমি 100% শিওর, এবং যারা
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিভিন্ন রকম বিষয়কে উপস্থাপন করেন এবং তারা ভুল ইনফরমেশনটা দেয় বলে নি হয়তো আমি বা আমার মতো মানুষ হয় কুণ্ঠিত হয়ে যাচ্ছে বা দুঃখ পাচ্ছেন বা সরে যাচ্ছেন বা অন্য কোথায় যাওয়ার কথা ভাবছেন, এবং যার রেজাল্ট হচ্ছে 2019 বিজেপির এই 18টির সিট পাওয়া। এটার সঙ্গে আমার বারবার এসে মনে হচ্ছিল যে ওনার কাছে পশ্চিমবঙ্গে ঠিক খবরটা পৌঁছচ্ছে না, তাহলে কি ঘটনাটা জায়গা ঘটছে, তাহলে এটাই হতে পারে, এর বাইরে আর অন্যথা নেই। আবার সে বলে মিস ইনফরমেশন তার কাছে খুব যত্ন করে কেউ বা কারা তাদের ব্যক্তিগত কিছু আখের গুছোবার জন্য এটা করছেন। আজকে কাটমানির জায়গা থেকে যে প্রসঙ্গের জায়গাটা উঠল, 2018 সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি খেয়াল করে রেখে দেন, প্রত্যেকটি বক্তব্য রাখবার সময় কিন্তু বারবার উনি একটাই কথা বলে যাচ্ছিলেন, বোধ হয় 17 শেষ থাকে, ইফ আম নট রং, এটা রাজনীতির লোকেরা খুব ডেট ফেট মনে রাখতে পারে, আমি পারি না, যে ব্যক্তিগতভাবে টাকা তোলার জায়গা থেকে উনি বারবার বারণ করছিলেন। উনি এটাও বলছিলেন যে রাজনীতি করতে গেলে টাকা পয়সার দরকার, কিন্তু দুটো গাড়ি প্রাসাদের মতো বাড়ি বানাবেন না, বানাবেন না, বানাবেন না, বানাবেন না, তারপরেও কিন্তু রাস্তার ওপরে বাড়ি গাড়ি এগুলো সবটাই হতে শুরু হচ্ছিল। আমি আবার বলছি যে এটা শুধুমাত্র তৃণমূল দলের ক্ষেত্রে নয়, সব দলের ক্ষেত্রেই ঘটনা ঘটে, এটা দেখে তিতিক্ষা বিরক্তি জন্মাতে শুরু করলো। ডেফিনেটলি আমি কেন, সারা পশ্চিমবঙ্গ যে মানুষটাকে দেখে গেছে, যার অতদিনের একটা স্ট্রাগল, খেতে না পাওয়া একটা জীবন, একটা টালির চাল, একটা সাদা মাটা সাদা শাড়ি, একটা হাওয়াই চটি, সেটাকে দেখেই তো মানুষ গেছে যে একজন প্রলেতারিয়াত মানুষ, একজন সব থেকে নিম্নবিত্তের মানুষ, যাদেরকে যে কোনো তার মানে কি কোথাও যে কথা তিনিও বলেছেন যে বা যে কথা অনেকেই বলেন, তিনি সৎ কিন্তু দলে অনেক অসৎ মানুষ আছেন। দেখুন, আমি আবার বলছি যে ভারতীয় রাজনীতির দিকে তাকিয়ে দেখলে সমস্ত দলেই এটা আছে, কিন্তু ঘটনাটা আমার এখানে খারাপ লেগেছে। আমি কেন, আমি তো রুদ্রনীল ঘোষ, এখন আমার সঙ্গে অনেক মানুষ রয়েছেন যারা হয়তো কেউ বলতে পারেন বা পারেন না, কেউ ভাবছেন যে আচ্ছা একে ধরে কি মারধর করে দেবে, আচ্ছা একে কি পদ থেকে সরিয়ে দেবে, আমি একদম সেটাকে নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। ঘটনাটা ঠিক এই কারণের জায়গাটা হচ্ছে যে মানুষের সঙ্গে ব্যবহারটু, মানুষ এইটুকু চায় আজকের দিনে যে তুমি যা কামাচ্ছ বা কামাচ্ছ না ঠিক আছে, তুমি আমার পাশে দাঁড়িয়ে তুমি যেরম বন্ধুর মতো কথা বলতো তুমি সেরম বলছো না। 2-3 বছর রাজনীতি করে তোমার গলায় আগে থাকতো যে কণ্ঠীর মালা আর বাবা লোকনাথের লকেট, সেটা এখন এত মোটা সোনার চেন আর ব্রেসলেটে চলে এসছে। তিনি কথা বলতেন, হ্যাঁ মাসিমা বলুন আপনার বাড়িতে কি জলের সমস্যা হচ্ছে, এখন তাকে কথা বলতে গেলে এরকম করে কথা বলে, হ্যাঁ, আর যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে চলে যান ঠিক মনে হয় যে যেন বাঘের সামনে মুশিক গেছে, মানে ইঁদুর গেছে, এরম করে থাকেন, উনি বুঝতে পারেন না। এবং আজকে যদি আমি পয়েন্ট আউট করি উনি বারবার কোন কথার জায়গা বলছেন, উনি বলছেন যে কাটমানি ফেরত দাও, মানুষের টাকা নিয়ে নয় ছয় করা যাবে না, কেউ বলতে পারেননি উনি বলেছেন, কিন্তু উনি কেন বলছেন, আমার নিজের অ্যানালিসিস, আমি বলছি যে এটা রুদ্রনীল ঘোষ, যদি আবার বলছি আপনি যদি মূর্খ মনে করেন মূর্খ, যদি আপনি মনে করেন যে আমার সামান্য সমাজ সচেতন আমি মানুষ, এক্ষেত্রেই বলছি 2017 থেকে উনি দেখেছেন বলে বলে কাজ হয়নি, তার অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলেন কিছু অংশ এইসবের মধ্যেই, এবং এদিকে নজর দেওয়াতেই মানুষের থেকে সরে আসাতেই তার বিরোধী রাজনৈতিক দল তার ক্ষমতা বিস্তার করেছে, কারণ ওরা ব্যস্ত পয়সা নিয়ে, এবং তাই এই রেজাল্টটা এসছে। খুব সোজা হিসেব আমার, উনি বার্তা দিয়েছেন মঞ্চ থেকে। অবশ্যই আপনি যে বললেন আপনার অনুধাবন আপনার বিশ্লেষণ, আমি আপনি বলছি মাঝে মাঝে তুমি বলছি, কারণ অনেকদিন ধরে সম্পর্ক, তো আসলে এত টাফ প্রশ্ন করতে হচ্ছে আপনিটা মনে হচ্ছে মাঝে মাঝে বলা ভালো। যে কথাটা তুমি বারবার করে বলছো তাতে তোমার মধ্যে একটা বিশ্লেষক মন রয়েছে, আমার খুব একটা গোদা প্রশ্ন করতে ইচ্ছে করছে, তাহলে কি 2021 অন্য কিছু ভাবছো বা অন্য কিছু হতে পারে রাজ্যে? আমি এখন অবধি ভাবছি না, আজকে এই মুহূর্ত অবধি ভাবছি না, আমি যদি সামান্য রাজনীতি বুঝে থাকি আমি এখানে একটু আটকাবই, তুমি এখনই ভাবছো আমি বলছি না, তার কারণটা হচ্ছে যে তোমার যদি গতি প্রকৃতি দেখা যায় তুমি অনুধাবন করে তারপর সেই দলে যাও, আমি কি এটা ধরে নিতে পারি তা সাময়িক বিরতির পর এখন অনুধাবন পর্ব চলছে, তারপর তুমি গেরুয়া শিবিরে নাম লেখাবে? আমার ভালোটা তো দেখাতে হবে, না আমি
ভালো নির্বাচন করবে। ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবাংলায় ভালো দেখাতে পারে, তাহলে কি তুমি ভারতীয় জনতা পার্টির একজন শরিক বা একজন নেতা বা একজন কর্মী হয়ে থাকবে? না, এখনো পর্যন্ত না। ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি বহু যুগ ধরে রয়েছে, পশ্চিমবঙ্গে তাঁরা সবেমাত্র তাদের সংগঠনকে বিস্তার করতে শুরু করেছে। আবার বলছি, 2019-এর এই 18টা সাংগঠনিকভাবে বিজেপির 18টা নয়, সাংগঠনিকভাবে হয়তো দুটো। কাটমানি নিয়ে যে সমস্ত কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছিলেন, যাদের অবশ্যই ফিরে আসতে হবে মূল স্রোতে, এবং ন্যাশনালি নরেন্দ্র মোদীর মতো পাওয়ারফুল ব্যক্তিত্বর অপোজিটে দাঁড়াবার জন্য কোনো মুখ তৈরি হয়নি, এবং সেদিকে তাকিয়েই কিন্তু সারা ভারতবর্ষের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ, যারা নাকি বিরাট অসুবিধে পড়েন বিজেপির আর্থিক নীতি বা অন্যান্য নীতি দিয়ে, তারা তো চান কেউ তারুর ভালো করবে, তার ভালো করবে, কিন্তু ভালো করার বিকল্প মুখ তারা পাননি। তারা ওটাকেই বিশ্বাস করেছেন এবং প্রবল একটা সংখ্যায় ভোট দিয়ে নিয়ে এসেছেন। এই রাজ্যেও তো তাই, এবং সেই তাকে মুখ দেখতে পাচ্ছেন না। এই রাজ্যেও তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখনো পর্যন্ত কি সেই মুখ দেখা গিয়েছেন, যার প্রতি গোটা রাজ্য বলবেন যে ইনিই মুখ্যমন্ত্রী হবেন? না, আমি তো সে কথাই বলছি, সেই ভাইব্রেশনটা এখানে ঘটেছে, এবং ঘটার কারণেই কিন্তু হচ্ছে কাটমানি নিয়ে ব্যস্ত থাকা, সংগঠনের দিক থেকে সরে থাকা বেশ কিছু কর্মী এবং নেতা, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে শুধু ঘরে ছবি ঝুলিয়ে রাখেন এবং ঘাসফুল নিয়ে মিছিলে মাঝে মাঝে বেরোন, তাহলে পাড়ায় ক্ষমতাটাকে বজায় রাখা যাবে, সেইরকম কিছু লোকই তো ডুবিয়েছে, তারাই তো ক্ষতি করবার চেষ্টা করে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় চ্যালেঞ্জ বোধহয় এটাই যে এদেরকে বোধহয় কী করে ঠিক করে নিয়ে আসা যাবে, এবং যে কারণেই বোধহয় রাজনৈতিক বিশ্লেষক জাতীয় প্রশান্ত কিশোরের সঙ্গে বোধহয় কথা বলা। এরকম ব্যাপার তো নয় যে প্রশান্ত কিশোর রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি জানেন, তা তো নয়। প্রশান্ত কিশোরের ব্যাপারে আস্থাবাদী? প্রশান্ত কিশোরের ব্যাপারে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মানে তার সঙ্গে তো আমি কখনো কথা বলিনি, আমি এইটুকু বুঝতে পারি যে কোন মানুষ আমার থেকে 10,000 গুণে গুণী, এটা বুঝতে পারি আমি, আবার কোন মানুষ আমার মতোই বা কোন মানুষ আমার মতো নয়, আমি ওনাকে মিট করিনি। উনি যেহেতু মেঘের আড়ালে থেকে ইন্দ্রজিতের মতোই তীর দাগেন, তো আই ডোন্ট নো হোয়াট ইজ ইজ স্ট্র্যাটেজি অ্যান্ড অল, সেটা আমার পেশাও নয়। আমার যেটা বক্তব্য যে ঠিক এই আগে থেকে আমি নাকি ইঙ্গিত পেয়ে যাই বলে বাকি যারা মনে করছেন, আমি আবার বলছি যে ভালো থাকার অধিকার আমি তো মনে করি সবার জায়গা থেকে, হ্যাঁ মনে করতেই পারেন, মনে করতেই পারো তুমি, তোমার এটা ইচ্ছা। আমি শুধু একটাই কথা বলি, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ফেস, তার পলিটিক্যাল লড়াইটা এতটাই ইমোশনাল, বাঙালি তো খুব ইমোশনাল একটা জাতি। 2016-তে যখন সবাই জানে এই সরকার থাকবে না, উনি দাঁড়িয়ে শুধু একটাই কথা বলেছিলেন যে আমি প্রার্থী, এবং তাতেই জয়, এবং তাতে অসম্ভব রকম জয়, যেখানে বিজেপির সাংগঠনিক দিকই এখনো পর্যন্ত তৈরি হয়নি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2020-তে 2021-এর কাছাকাছি এসে এই ঘোষণা করেন, তাহলে কিন্তু বিজেপি যে রুদ্র, মানে এত ছোট সময়, সংক্ষিপ্ত পরিসরে এই বাক্যালাপ শেষ হবে না, সংলাপ শেষ হবে না, কথা শেষ হবে না, কথোপকথন শেষ হবে না। আমার খুব খারাপ লাগছে যে তোমার মতো একজন দুর্দান্ত অভিনেতা, তার সঙ্গে আমার শুধু রাজনীতি নিয়েই প্রশ্ন করতে হলো। আমি আমার প্রশ্ন, মানে সময় অতিক্রান্ত, কিন্তু তিনটে ছোট প্রশ্ন, হ্যাঁ কি না, র্যাপিড রাউন্ডের মতো। নিজের পরিস্থিতিটা ঠিক কোনটা, কোন চরিত্রের মতো এই মুহূর্তে, অভিমন্যু না কর্ণের মতো? পশ্চিমবঙ্গে সেই সমস্ত অসহায় মানুষদের মতো, যারা জানেন ভালোটা কি, কিন্তু যারা দেখতেও পান খারাপটা কি, তাহলে কি অভিমন্যু চারিদিকে বলয়? না, আমি অভিমন্যুতায় বিশ্বাস করি না। দ্বিতীয় প্রশ্ন, যে কোনো একটি বেছে নিতে হবে, গিরগিটি বা বহুরূপী, কোনটা বেছে নেবে? বহুরূপী, কারণ বহুরূপী পেশার জন্য করে আর গিরগিটি স্বেচ্ছায় করে। অবশ্যই, খুব তাৎপর্যপূর্ণ কথা। এবং আমার শেষ প্রশ্ন আজকের এই টাফ টকে, কোন অভিনয়টা সত্যি সূক্ষ্ম, রাজনীতিতে যারা থাকেন তাদের মঞ্চে অভিনয়, নাকি সত্যি যারা অভিনয় করেন তাদের অভিনয়টা?
যারা অভিনয় করেন তাদের অভিনয়টা। অসংখ্য ধন্যবাদ, অনেক অস্বস্তিকর প্রশ্ন করেছি, আমাদের সময় এক মানে আমাদের শেষ না মানে অতিক্রান্ত, তাও আমরা অনেক প্রশ্ন করেছি। টাফ টক উইথ ঋতপ্রত এখানেই শেষ করছি, কিন্তু সৎ সাহসী সাংবাদিকতার সাধনা জারি থাকবে।